নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ অধিকার রাজশ্রী রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আমরা পথ চলবো আমরা প্রত্যেকটা মানুষ সফলতা চাই এবং এই যে একটা মুহূর্তের মধ্যে আমরা রয়েছি এই মুহূর্তটা আমাদের ক্ষেত্রে খুব একটা কারোর ক্ষেত্রে খুব একটা সুইটেবল নয় কিন্তু তার মধ্যে বেশ কিছু মানুষ আছেন তারা কিন্তু ভালো আছেন আর বেশ কিছু মানুষ আছেন তারা একদম ভালো নেই খারাপ আছেন তো এই যে যারা ভালো আছেন তার মানে তারা সফলভাবে এগোচ্ছেন তো আজকে সেটাই সফলতা নিয়ে কথা বলবো তবে তার আগে বলি আপনি আপনার জীবনটাকে গুছিয়ে তুলতে ডেফিনেটলি পারেন তার জন্য যেটা করতে হবে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে অনলাইন চেম্বার এখন এক এবং একমাত্র অনলাইন চেম্বার সেটা আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে পশ্চিমবাংলার যে কোনো কোণা থেকে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যুক্ত হতে পারেন রাজশ্রীর সঙ্গে কিভাবে যুক্ত হবেন ডিটেলসটা কিন্তু এই বুকিং নাম্বারটাই আপনাদের বলে দেবে 9833078957 9830693509 এই হচ্ছে দুটো নাম্বার রাজশ্রী আমরা চলে যাব সফলতা প্রাপ্তি ছকের উপরে কতটা নির্ভর করে এই সফলতা ছকের উপর পুরোপুরি নির্ভর করে এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি দেখুন আমি গত দুদিন ধরেই আলোচনা করছি পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে এবং কার জন্য কোন সাবজেক্ট সুটেবল হবে কি গ্রহযোগ থাকলে কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হয় এটা আমি দুদিন ধরেই আলোচনা করছি এবং তার সঙ্গে এটাও আলোচনা করছি যে হরোস্কোপে এমন কিছু জায়গা আছে বিশেষ করে আমরা যখন পড়াশোনার জায়গা ধরি তখন সবার আগে হচ্ছে ফোর্থ হাউস এই ফোর্থ হাউসে পাপগ্রহ কখনো বাঞ্ছনীয় নয় এবং বিশেষ করে রাহু মঙ্গল কেতু এমনকি রবিও তার প্রবল উত্তাপের জন্য ফোর্থ হাউসে বাঞ্ছনীয় নয় রবি তো সৌরজগতের স্রষ্টা কিন্তু প্রচণ্ড তাপের জন্য প্রচণ্ড উত্তাপের জন্য ফোর্থ হাউস হচ্ছে একটা খুব নাজুক জায়গা আমাদের গৃহ কোমল জায়গা হ্যাঁ কোমল জায়গা আমাদের গৃহ সুখ আমাদের মা এবং আমাদের পড়াশোনা তো যেটা একটা জীবনের খুব ভাইটাল জায়গাগুলো মা গৃহ শান্তি পড়াশোনা এই জায়গাগুলো তো এই জায়গাটাতে কোনো পাপগ্রহই বাঞ্ছনীয় নয় এবং যদি এই জায়গাটাতে কোনো পাপগ্রহ বসে যায় সেটা কিন্তু পড়াশোনার জন্য নেগেটিভ পয়েন্ট হয়ে যায় ইভেন সক্ষেত্রস্থ পাপগ্রহ হলেও অনেক সময় দেখেছি সেখানেও কিন্তু সমস্যা হয় সক্ষেত্রস্থ কিন্তু তারপরও দেখছি সমস্যা হয় দেখুন আমি একটা কথা সবসময় বলি যখন পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা আসে কোনো সমস্যা আসে আমি পয়েন্টগুলোতে আবারও আসবো কিন্তু তার আগে আমি বলবো যখন পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা আসে কোনো সমস্যা আসে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি সেটা হচ্ছে মা সরস্বতীর আরাধনা করতে হয় কিন্তু আমি এই থিওরির একটু বিপরীতে চলি এবং আমি যেটা মনে করি যে হ্যাঁ সরস্বতী বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করা দরকার একদম ঠিক আছে কিন্তু পাশাপাশি আমি যেটা মনে করি সংকটনাশন গণেশের পুজো এবং সংকটনাশন গণেশের আরাধনা কেন গণেশ দিতে পারেন সিদ্ধি প্রাপ্তি সাফল্য আপনি কতটা জানেন কেউ দেখতে যাবে না আপনি কতটা মার্কস পেলেন সেটাই সবাই দেখবে আপনি অনেক পড়াশোনা করে বেকার বসে আছেন কোনো লাভ নেই কিন্তু আপনি অনেকের থেকে কম পড়াশোনা করে দ্রুত একটা ভালো চাকরি পেয়ে গেলেন ওটাই কিন্তু সাফল্য তো এই সাফল্যের জন্য আমার মনে হয় পরীক্ষার নাম্বার থেকে জীবনে অর্থ প্রত্যেকটা জায়গায় সাফল্যের জন্য আমার মনে হয় আজকের দিনে সবচেয়ে প্রয়োজন সংকটনাশন গণেশের পুজো এবং সংকটনাশন গণেশের স্তোত্র দিয়েই আমি আজকের অনুষ্ঠান শুরু করব এবং আমি মনে করি যে এই স্তোত্রটা এই যে সংকটনাশন গণেশের এই পুজোটা এটা জীবনে বিভিন্ন ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে এবং বিদ্যাক্ষেত্রের জন্য আমি এটাকে সবথেকে পাওয়ারফুল জিনিস মনে করি আমি শুরু করছি ঠিক আছে সংকটনাশন গণেশ স্তোত্রম নারদুবাচ প্রণম্য শিরসং দেবং গৌরীপুত্রং বিনায়কম ভক্তাবাসং স্বরে নিত্যং মায়স কামার্থ সিদ্ধয়ে প্রথমং বক্রতুণ্ডঞ্চ একদন্তং দ্বিতীয়কম তৃতীয়ং কৃষ্ণপিঙ্গাক্ষং গজবক্ত্রং চতুর্থকম লম্বোদরং পঞ্চমঞ্চ ষষ্ঠং বিকট মেবচ সপ্তমং বিঘ্ন রাজঞ্চ ধূম্রবর্ণং তথাষ্টকম নবমং ভালো চন্দ্রঞ্চ দশমং তু বিনায়কম একাদশং গণপতি দ্বাদশন্তু গজাননম দ্বাদশৈতানি নামানি ত্রিসন্ধং য পঠেন নর নাস্তি বিঘ্ন ভয়ং তস্য সর্বসিদ্ধিং লবে ধ্রুবম বিদ্যার্থী লবতে বিদ্যাং ধনার্থী লবতে ধনম পুত্রার্থী লবতে পুত্রান মোক্ষার্থী লবতে গতিম জপন গণপতি স্তোত্রং সরভীর মাসই ফলং লভেৎ সং বৎসরেণ সিদ্ধিঞ্চ লভেৎ তো না সংশয়
অষ্টেভ্য ব্রাহ্মণে ভোজ্য লিখিত তাজ সমর্পয়ে তস্য বিদ্যা ভবেচ্ছদ্য গণেশস্য প্রসাদত। ইতি শ্রী নারদ পুরাণে সংকট নাশনম নাম গণেশ স্তোত্রম সম্পূর্ণম। আচ্ছা, এইটা দেখুন, এটার মধ্যেই একদম পরিষ্কারভাবে গণেশের প্রথমে দ্বাদশ নাম, তারপরে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে বিদ্যার্থী লবতে বিদ্যাং। একদম প্রথম কথা, বিদ্যার্থী লবতে বিদ্যাং, ধনার্থী লবতে ধনম, যিনি বিদ্যা চাইছেন তিনি বিদ্যা লাভ করবেন, যিনি ধন চাইছেন তিনি ধন লাভ করবেন, অর্থ লাভ করবেন। বিদ্যার্থী লবতে বিদ্যাং, ধনার্থী লবতে ধনম, পুত্রার্থী লবতে পুত্রান। দেখুন, বাবা মারা যে সন্তানের মঙ্গল চায় সেটাও কিন্তু এই গণেশ আরাধনার মাধ্যমে সন্তানের মঙ্গল হওয়া সম্ভব। পুত্রার্থী লবতে পুত্রান, মোক্ষার্থী লবতে গতিম, যিনি এগুলো কোনোটাই চাইছেন না, যিনি মোক্ষ চাইছেন, যিনি ঈশ্বরের আশ্রয় যেতে চাইছেন, তিনিও কিন্তু এই পূজার মাধ্যমে তিনি মোক্ষ লাভ করতে পারবেন। তো এই সংকটনাশন গণেশের পুজোটাকে আমি জীবনে ভীষণভাবে গুরুত্ব দিই। এবং আপনি বলেছিলেন যে আপনার সফলতার প্রথম সোপানটাই কিন্তু সৌভাগ্য গণেশ এবং সংকটনাশন গণেশ। সংকটনাশন গণেশ সব থেকে বেশি মানে পড়াশোনার ক্ষেত্রে দেওয়া হয়ে আসছে আজকে বিগত এতগুলো বছর ধরে, মানে ধরুন 2002 সাল থেকে। এবং এখানে আমি দেখেছি যে এই গণেশের পুজোর মাধ্যমে, সংকটনাশন গণেশের পুজোর মাধ্যমে লোকে কিন্তু অনেক বেশি সফলতা পাচ্ছে। এটা একদম সফলতা শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে 30শে জুন, আজকের দিনটা আমাদের জন্য, অর্থাৎ আমাদের চ্যানেল সিটিভিএন একেডি প্লাসের ক্ষেত্রে, যে একেডি অজিত কুমার দাসের আজকে প্রয়াণ দিবস। 1996 থেকে 2021 পথটা কিন্তু অনেকটা, কিন্তু এই প্রত্যেকটা বছরই উনি আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকটা বছরই তাকে স্মরণ করছি, তার কারণ তার কর্মের সাফল্যের জন্য। তিনি কতটা সফল ছিলেন তার পরিণতি কিন্তু আজকে আমরা সেই জায়গাটা ভোগ করছি। তো সফলতা প্রত্যেকটা মানুষের জীবনে দরকার ভীষণভাবে, এবং আমার তরফ থেকে ওনার জন্য প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি। তো শুরু করব আজকে আবারও, এবার সফলতা নিয়ে কথা বলা, একটা কথা বলি, রাজশ্রী একটা কথা বলেন যে সেই কতদিন ধরে আমি দিয়ে আসছি, এই দিনটা হচ্ছে 2002 থেকে 2021, টানা 19টা বছর ধরে একভাবে। তো এবং আমি যে একটা কথা বলি যে আমাদের চ্যানেলের প্রথম দিককার যারা রয়েছেন, বেশ কিছু মানুষ রয়ে গেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন রাজশ্রী। এবং আমার মনে হয় যে আপনারা যারা রাজশ্রীর অনুষ্ঠান দেখেন তারা জানেন যে রাজশ্রীর প্রতিকার প্রতিবিধান পদ্ধতি কিন্তু শুধু এলাম গেলাম আর নিয়ে চলে গেলাম, মানে ভিনি ভিডি ভিসি নয়, প্রতিকার তৈরি করে দেওয়া হয়। এবং এর একটা আধ্যাত্ম পন্থা, সেখানে কিন্তু আধ্যাত্মিক পথ মেনে এবং রাজশ্রী গণেশতন্ত্র নিয়ে কাজ করেন। এইখানেও কিন্তু প্রশ্ন যে এত তন্ত্র থাকতে গণেশতন্ত্র কেন, কারণ গণেশতন্ত্র নিয়ে কাজ করেন তাদের মধ্যে আমি তো একমাত্র রাজশ্রীকেই চিনি। কেন সিদ্ধি, একটাই কথা, প্রাপ্তি সিদ্ধি, গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা। দেখুন, আমরা ভালো মার্কস পেতে গেলেও আমার মনে হয় গণেশের শরণাপন্ন হওয়া দরকার। ওই যে কথাটাই রয়েছে, বিদ্যার্থী লবতে বিদ্যাং, ধনার্থী লবতে ধনম, অর্থের জন্য গণেশকে ডাকা, সিদ্ধির জন্য প্রাপ্তির জন্য গণেশকে ডাকা। এবং গণেশ হচ্ছেন এমন একজন দেবতা যিনি কিন্তু খুব দয়ালু, প্রচণ্ড দয়ালু, এবং যার সাড়া সহজে পাওয়া যায়। এটাও মানতে হবে যে আমাকে এমন কাউকে ডাকতে হবে যার সাড়া, যাকে ডেকে আমি চট করে সাড়া পাবো, যার কাছ থেকে আমি সমস্ত কিছু সাফল্য পেতে পারবো। এবং আমার মনে হয় সেইখানে দাঁড়িয়ে, এবং আমরা এটাও জানি যে সমস্ত পুজো পাঠের আগে, সবার আগে আমরা জানি গণেশের পুজো করতে হয়, যার জন্য আমি কিন্তু এই যে প্রথাগত ধারণা সেইটার একটু বিপরীতে চলি। আমি কিন্তু মনে করি পড়াশোনায় সাফল্য, পড়াশোনায় সিদ্ধিলাভ, এটার জন্য সংকটনাশন গণেশের পুজো, গণেশের বিভিন্ন ক্রিয়া ভীষণভাবে কার্যকরী। তবে রাজশ্রী একটা কথা খুব পরিষ্কার, ছোটোবেলায় যদি ছকের বিশ্লেষণ করে কোন লাইনে পড়াশোনা করলে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে সেই ছেলেটি বা মেয়েটি এগিয়ে যাবে জীবনে, সেটা যদি ছোটোবেলায় গ্রহ সংস্কার করে, সেটাকে যদি বিশ্লেষণ করে, গ্রহ সংস্কার করে তাকে এগিয়ে দেওয়া যায়, সে কিন্তু জীবনে সফল হবে। দেখুন, আমি একটা ছোট্ট এক্সাম্পল বলবো, সেটা হচ্ছে ধরুন আপনি বাড়িতে একটা ছোটো চারা গাছ নিয়ে আসলেন, ঠিক আছে, সেই চারা গাছটাকে জল দিয়ে তাকে বেঁধে তার দিক নির্ধারণ আপনি নিজের মতো করতে পারবেন। আপনি তার আপনার খুশি মতো চারা গাছটা কোন দিকে বড় হবে আপনি কিন্তু তাকে ছেঁটে কেটে তাকে বেঁধে আপনি তাকে সেই পথে পরিচালিত করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা বিরাট বড় মহিরুহর সামনে দাঁড়ান বা বিরাট বড় বটবৃক্ষর সামনে দাঁড়ান, আপনি কি তাকে ছেঁটে কেটে পরিবর্তন করতে পারবেন? পারবেন না। যার জন্য আমি সবসময় মনে করি ছোট বয়সটা হচ্ছে সব থেকে আদর্শ টাইম। পড়াশোনায় সাফল্যের জন্য, জীবনে কেরিয়ার গঠনের জন্য সব থেকে আদর্শ টাইম হচ্ছে ছোটোবেলা। এবং যত ছোট বয়সে গ্রহ সংস্কার করা যায় আমার মনে হয় সেটা তত ভবিষ্যৎ জীবনের জন্য অনেক বেশি
মানে সফলতাদায়ক হয় এটা আমি মনে করি। এবং কতগুলো সাবজেক্ট, আমি আগের দিনও বলছিলাম যে কতগুলো সাবজেক্ট আছে কিছু কিছু বিষয়কে ইন্ডিকেট করে, যেমন হরোস্কোপের শনির সঙ্গে বৃহস্পতির যদি কানেকশন হয় তাহলে সেই জাতক জাতিকা ওভারঅল নলেজেবল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার শনির সঙ্গে মঙ্গলের কানেকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়াশোনা এবং ইঞ্জিনিয়ারিংয়ের দিকে নিয়ে যায়। রবি বুধের যোগে আমরা কিন্তু কমার্সের কথা ভাবতে পারি। আবার বুধ হচ্ছে ওভারঅল একটি বিদ্যাকারক গ্রহ এবং অঙ্কের কারক গ্রহ। বুধ ভালো না হলে কিন্তু অঙ্ক হয় না, বুধ হচ্ছে ওভারঅল বিদ্যাকারক গ্রহ, অঙ্কের কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে ওভারঅল বিদ্যাকারক গ্রহ, তত্ত্বজ্ঞানের কারক গ্রহ। বুধ হচ্ছে কাণ্ডজ্ঞানের কারক গ্রহ, অঙ্কের কারক গ্রহ, প্রত্যুৎপন্ন মতিত্বর কারক গ্রহ। আর বৃহস্পতি হচ্ছে ওভারঅল নলেজ, ওভারঅল জ্ঞান, ওভারঅল তত্ত্বজ্ঞান, এটার কারক গ্রহ। তো হরোস্কোপে আমাদের সঙ্গে বোধ হয় বন্ধু আছে, আমরা আসবো এটা নিয়ে আলোচনা করে আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি শ্যামা সাহা শিউরি থেকে বলছি। শ্যামা সাহা শিউরি? শ্যামা সাহা কি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না দিদি। শ্যামা শ্যামা এ তো এ নেই সোমা 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 হ্যাঁ সোমা আচ্ছা আচ্ছা কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, বীরভূম থেকে ফোন করেছেন, আপনার সম্পর্কে জানবেন, নিয়মিত দেখেন রাজশ্রী অনুষ্ঠান? হ্যাঁ 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 আমি অনুষ্ঠান দেখি, আমাদের এতদিন সিটি ব্যাংক চ্যানেল ছিল না, আমি গ্রামে বাস করি তো তার জন্য এতদিন, তার জন্য আমি এই দু বছর এসেছি, আমি দেখি নিয়মিত। আজকে ভগবানের চোখ এসে আশীর্বাদ আগে আমার ফোন হয়ে গেছে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার 24/10/1989 সন্ধ্যা 7টা 24/10/1989 সন্ধ্যে 7:30 কোথায় হয়েছেন? দুর্গাপুর। দুর্গাপুরে জন্ম। আচ্ছা, 24/10/1989 সেদিন ছিল মঙ্গলবার সন্ধ্যে 7:30 দুর্গাপুর আমি জানি না, দুবরাজপুর আসবে কিনা করে দেখছি, নয়তো কাছাকাছি অন্য কোনো। হ্যাঁ, দুবরাজপুর এসে গেছে, দুবরাজপুর এসে গেছে। আচ্ছা, 24/10/1989 মঙ্গলবার সন্ধ্যে 7:30 দুবরাজপুর, বৃষ লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র জানা আছে? জানা আছে। আচ্ছা, মেন হরোস্কোপে চলে যাচ্ছি, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে, দাঁড়ান একটা সেকেন্ড, মেন হরোস্কোপে বৃষ লগ্ন, বৃষ লগ্ন দ্বিতীয় ভাবে বৃহস্পতি ভাগ্যভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গাটাই বিশেষভাবে দেখাচ্ছে। বৃহস্পতি, হ্যাঁ, বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ ভাগ্যভাবের ওপরে, আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গাটাই বিশেষভাবে দেখাচ্ছে। হরোস্কোপে কিন্তু মনের মতো চাকরি হওয়ার ক্ষেত্রে বাধা আছে, মনের মতো অর্থ রোজগার হওয়ার ক্ষেত্রে বাধা আছে। আবার এই হরোস্কোপে অষ্টমপতি বৃহস্পতি দ্বিতীয় ভাবে থাকার জন্য, দেখুন বৃহস্পতি ওভারঅল শুভ গ্রহ কিন্তু আপনার হরোস্কোপের অষ্টমপতি, অষ্টমপতি হিসাবে দ্বিতীয় ভাবে সেকেন্ড হাউসে থাকার জন্য আপনার এই হরোস্কোপে কিন্তু, এবং ষষ্ঠপতি শুক্র সপ্তমে থাকার জন্য বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রেও প্রবল বাধা, বিবাহে কিন্তু প্রচুর বিলম্ব বা দেরি দেখাচ্ছে, ম্যাচিওর করতে বাধা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিবাহ হয়নি, 31 প্রায়, মানে 31 প্লাস, মানে 32 হিসাব মতো। হ্যাঁ, আমার বিবাহ হয়নি, ওই জন্য আমার কাছে জানতে চাইছি যে আমার, হ্যাঁ, এবং ঘটনাটা শুনে অর্থ রোজগার করেন না কিছু করেন আপনি? না,
পড়াশোনা কি করেছেন বললেন আপনার? বুঝতে পেরেছি, পড়াশোনা জানেন আপনি কিন্তু এখন সেলাইয়ের কাজ করছেন, কি অদ্ভুত না? মানে পড়াশোনাটাকে তো কাজেই লাগালেন না আপনি, যে পড়াশোনাটা আপনি যে সাবজেক্ট সাবজেক্ট কি ছিল আপনার আর্টসে? বাংলা নিয়ে গ্রাজুয়েশন করেছেন, বাংলা অনার্স নিয়ে গ্রাজুয়েশন করে বিএড করেছেন, এখন সেলাইয়ের কাজ করছেন, মানে দুটো মিলছে কি মিলছে না? মিলছে না। ওইটাই তো অ্যাকচুয়ালি হরোস্কোপে আয় ভাব শুভ নয়, হরোস্কোপে বিবাহের ক্ষেত্র শুভ নয়, বিবাহেও প্রবল বাধা, অর্থ রোজগারেও প্রবল বাধা। আপনি পারলে পরবর্তীতে আমাদের অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন, কেননা এখান থেকে বসে এর থেকে বেশি আর কিছু বলা বা করা সম্ভব নয়। আপনি আমাদের চাইলে অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন, এখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন, মানে এই সমস্যাটা আপনার বেরোনো যাবে। 30 বছর বয়স অবধি আপনি সমস্যাটার সঙ্গে চলেছেন, এরপরের সমস্যাটা কিন্তু থাকবে না। বিয়েটা তো ভীষণভাবেই দরকার, ভীষণভাবেই দরকার, প্রায়োরিটি ভিত্তিক কাজটা কিন্তু হবে এটা অবশ্যই। 9833789557 9833789557 9833693509 9833693509 এই দুটো নাম্বারে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে রাজশ্রীকে দেখিয়ে দিন। অনলাইন চেম্বার এখন সবটাই অনলাইন, মানে আপনি বাড়ি বসে নিরাপদে ভিডিও কলিংয়ের মাধ্যমে বা নর্মাল ফোন কলিংয়ের মাধ্যমে, যেটাতে আপনি সুইটেবল বা কমফোর্টেবল তার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন, এবং এটা একদম নিরাপদ সিস্টেম, কোথাও বাড়ি থেকে বেরোতে হলো না, কোথাও যেতে হলো না, কোনো রকম পাবলিক ট্রান্সপোর্টে ওঠার ব্যাপার নেই, নিজের বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে কথা, কোনো অসুবিধা নেই। যেটা আমরা বলছিলাম সফলতা, সফলতা সাবজেক্ট সাবজেক্ট যেমন এই যে বাংলা নিয়ে পড়েছে, হ্যাঁ বাংলা নিয়ে পড়েছে কিন্তু সফলতা পায়নি। এবার আমাদের সবসময় যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কোন সাবজেক্টকে কোন গ্রহ আপনার হরোস্কোপে স্ট্রং, সেই অনুযায়ী যদি আপনি সাবজেক্ট চয়েস করেন, সেই অনুযায়ী যদি আপনি পড়াশোনা করেন সেটা ভালো হবে। মঙ্গল হচ্ছে মেডিকেলের কারক গ্রহ, এবং আমি এই ব্যাপারটা নিয়ে বোধহয় সবথেকে বেশি এমন কিছু কিছু ঘটনা দেখেছি যেখানে পরপর 3 বছর মেডিকেলের জন্য চেষ্টা করা হয়েছে, পরপর 4 বছর মেডিকেলের জন্য চেষ্টা করা হয়েছে, হয়নি। এবার হরোস্কোপটাকে টোটাল ইগনোর করে আমরা যদি অন্ধের মতো কোনো চেষ্টা করি সেই চেষ্টা কিন্তু ফলপ্রসূ হবে না। আর একটা কথা হচ্ছে মঙ্গল পড়াশোনার ক্ষেত্রে বা ওভারঅল সাফল্যের ক্ষেত্রে আর একটা অন্যতম প্রধান গ্রহ। দেখুন মঙ্গল বিদ্যাকারক গ্রহ নয়, কিন্তু মঙ্গলের যে বিষয়টা আছে সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে যাবতীয় এনার্জির কারক গ্রহ। এবার ধরুন দেখা গেল আপনি পড়তে বসলেন, আপনার ঘুম চলে আসছে, আপনি পড়তে বসে প্রথমে মনে করলেন একটু শুয়ে পড়ি, তারপরে বললেন ঠিক আছে আজকের দিনটা বাদ দিই, কাল থেকে করি, এখন একটুখানি রিল্যাক্স করি, ঘুমিয়ে পড়ি। তো এই যে অলসতার যে জায়গাটা, বা অনেক সময় অনেক বাবা মা কমপ্লেন করেন যে ছেলেমেয়েরা বইটা ধরতেই চাইছে না, ও কাল করব, ও পরশু করব, এই যে ব্যাপারটা, মঙ্গল গ্রহটা যেমন মেডিকেলের কারক গ্রহ, আবার পড়াশোনা বা সাফল্য বিচারের ক্ষেত্রে মঙ্গলকে দেখতে হয়। কেন? মঙ্গল আমাদের এনার্জি দেয়। মঙ্গল যদি খারাপ হয়, আমার ভেতর যদি পরিশ্রম করার ইচ্ছা না থাকে, তাহলে পড়াশোনাতেও সফলতা পাবো না, কোনো কিছুতেই সফলতা পাবো না। আমাদের সঙ্গে পরিশ্রম হচ্ছে সমস্ত সফলতার চাবিকাঠি, সুতরাং মঙ্গল গ্রহকেও দেখতে হয়। আমাদের বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। হ্যাঁ কি নাম? হ্যাঁ আমার ছেলে সম্পর্কে জানবো, অরিন্দম সূত্রধর। হ্যাঁ অরিন্দম সূত্রধর। অরিন্দমের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 23/10/1992। হ্যাঁ সময় বলুন। সময় হচ্ছে রাত্রি 1:15, 22 তারিখ রাত্রি 1:15 তে হয়েছে। তাই জন্য আপনি 23 বলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। কোথায় হয়েছে? কোথায়? আলিপুরদুয়ার। তারিখটা আরেকবার মেলাচ্ছি, 23/10/1992। হ্যাঁ আলিপুরদুয়ার, ঠিক আছে।
আপনি দেখেন নিয়মিত অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, সব সময় দেখি এবং আবার আমি রিপিট করে ইউটিউবে দেখি আপনার প্রোগ্রাম। আর কেউ এসেছিল আপনার জানা শুনো? হ্যাঁ, আমাদের এই পাড়াতেই একজন গিয়েছিল, দুজন গিয়েছিল, একজন পড়াশোনার ব্যাপারে, একজন বিয়ের ব্যাপারে। তারা উপকৃত? আপনি ওদেরকে দেখে আরো বেশি উৎসাহিত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উৎসাহিত। তাছাড়া আমি রাজস্থানের প্রোগ্রাম সবসময় দেখি, আমার খুব ভালো লাগে যে এখন যে মন্ত্রটা বললো। ওনার ফেসবুক পেজ বা ওনার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা উপকৃত হবেন, অনেক তথ্য পাওয়া যায় ওখান থেকে, আমিও নিজে অনেক তথ্য পাই। আচ্ছা, এবার সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, জানা আছে? সিংহ লগ্ন, সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ঠিক আছে? পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র, মানে এটাকে আপনি হাতে কেউ ছক করেছিল তিনি বলেছিলেন হাতে হাতে। হাতে কি হয়, ওই ফ্র্যাকশনস অফ সেকেন্ডসটা পাওয়া যায় না, যার ফলে আগের নক্ষত্র পরে নক্ষত্র চক্র ধরা পড়ে, কিন্তু ল্যাপটপ ফ্র্যাকশনস অফ সেকেন্ডসটাকে ধরে, যার ফলে এক্স্যাক্টলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ল্যাপটপ থেকে পাওয়া যায়। সেটাই, ল্যাপটপ থেকে, ল্যাপটপ কখনো ভুল দেবে না, হাতে কষতে গেলে ভুল হতে পারে, এফিমেরিস থেকে ভুল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এফিমেরিস থেকে কষতে গেলে ভুল হয়ে যাবে। হরোস্কোপে যেটা রয়েছে লগ্নে দ্বাদশপতি চন্দ্র, শুভ পয়েন্ট নয়, এটা শরীরের জন্য নেগেটিভ পয়েন্ট। হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড পড়াশোনা করার কথা, কিন্তু হরোস্কোপে কর্মের জায়গা চতুর্থ দশম ভাবের ওপরে, রাহুকেতু অ্যাক্সিস চতুর্থ দশমপতি শুক্র চতুর্থে বসে আছে, লগ্নপতি রবি নিচস্থ অবস্থায় রয়েছে, হরোস্কোপে কিন্তু খুব ভালো চাকরি অর্থ রোজগারের জায়গা দেখাচ্ছে না। এবং সবথেকে বড় কথা, এরকম কোনো সিচুয়েশান আসতে পারে যে চাকরি করছিল কিন্তু সেটা চলে গেল, সেটাকে হারিয়ে ফেলতে হলো, হরোস্কোপে এক টানা চাকরি অর্থ রোজগারের জায়গা দেখাচ্ছে না এবং কিছুদিন চাকরি করার পর বসে থাকার মতো জায়গাটা দেখাচ্ছে, খুব ভালো চার্ট নয়, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, ও চাকরি একটা করতো, ঠিক আছে, চাকরি করতো, ওটা করার জন্য চাকরিটা চলে গেল, আর হচ্ছে ও বিসিএ করেছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করেছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের এখন খানিকটা চাহিদা কমই আছে, এবং হরোস্কোপেও যেটা ইন্ডিকেশন রয়েছে সেটা হচ্ছে এই যে চাকরি হঠাৎ চলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই ব্যাপারটাই দেখাচ্ছে। এখন কি ওর সরকারি চাকরি আছে? দেখুন, আমি একটা কথাই বলবো, সরকারি বলে কথাটা আমি বলবো না, হরোস্কোপে ভালো চাকরি, ভালো অর্থ রোজগারের জন্য, হরোস্কোপে চতুর্থ দশম ভাবস্থ রাহুকেতু অ্যাক্সিস, নিচস্থ রবি, লগ্নে দ্বাদশপতি চন্দ্র, এগুলোকে একটু সংস্কার করার প্রয়োজন আছে। আপনি চাইলে আমাদের অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কোনো প্রশ্ন আপনার? চাকরি বা পাওয়ার ইচ্ছা আছে, তাই তো? চাকরির জায়গাটা একাদশে মঙ্গল, এটা ভালো পয়েন্ট, কিন্তু চতুর্থ দশমে রাহুকেতু ভালো পয়েন্ট নয়, যার জন্যই চাকরিটা করতে করতে চলে গেল, এরপরও দেখা গেল একটা চাকরি পেলো কিন্তু সেই চাকরি হলো না, মনের মতো হলো না। আপনাদের দায়িত্ব হবে যে চাকরিটাকে টিকিয়ে রাখা, একটা চাকরি পাক ছেলে, সেই ছেলের চাকরিটা যেন টিকে থাকে তার জীবনে, একদম। হ্যাঁ, একটা হয় মানুষ অ্যাম্বিশনের জন্য চাকরি চেঞ্জ করে, একটা হয় মানুষ আজকে অনেকের ধরুন চার পাঁচটা কোম্পানিতে সে স্যালারি বাড়াচ্ছে, স্যালারি একটা একটা থেকে একটা উঠে গেল, সেটা একটা, আর একটা হচ্ছে চাকরি চলে যাচ্ছে, চলে যাওয়া, আবার পাচ্ছি, এতে কিন্তু এস্টাবলিশড হয় না কেরিয়ার। আগের জনের যে উদাহরণটা দিলাম যে তিনি নিজে চেঞ্জ করছেন তাতে এস্টাবলিশড হয়, বাট এদের কিন্তু এস্টাবলিশড হয় না, না, তাতে আগের জনের ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট এবং ডেভেলপমেন্ট দুটোই হয়, কিন্তু এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে টিকে থাকার লড়াই, ওটা হচ্ছে সফলতার, সফলতায় ওঠা, আর এটা হচ্ছে বিফলতা। তো আপনার ক্ষেত্রে আপনার ছেলের এই বিফলতা থেকে আবার সফলতার দিকে তাকে নিয়ে যেতে হবে, যোগাযোগ করুন, আজকে এখন সবটাই অনলাইন, 9330789557 9830693509। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, কিন্তু সন্ধ্যে 6:35 আবার অনুষ্ঠান রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।